ज्योतिप्रिय मल्लिक के स्वास्थ्य परीक्षार जन्य निये जावा होच्छे एई मुहूर्ते रास्ताय रोयेछे ज्योतिप्रिय मल्लिक। टाना रिपब्लिक बांगलार कवारेज एकेर पर एक प्रश्न करे चलेछेन आमादेर प्रतिनिधिरा। রিপাবলিকের প্রতিনিধি সৈকত এবং এলিনা একের পর এক প্রশ্ন করছেন যে আপনার সঙ্গে বাকিবুর রহমানের কি সম্পর্ক, আপনি কি রেশন বন্টন দুর্নীতির কিছুই জানতেন না, যদি জানতেন তাহলে কি জানতেন। একের পর এক প্রশ্ন, একই সঙ্গে প্রশ্ন যে ইডি হেফাজতে নেবার পর যেমনটা তিনি অভিযোগ করেছিলেন যে তাকে ষড়যন্ত্রে ফাঁসানো হয়েছে, কে ষড়যন্ত্র করছে। একের পর এক প্রশ্ন রিপাবলিক বাংলার, টানা চোখে চোখ রেখে প্রশ্ন রিপাবলিক বাংলার, কিন্তু কোনো উত্তর কিন্তু এখনো পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিক দেননি। সমস্ত প্রশ্নেই চুপ তিনি, এই জ্যোতিপ্রিয় মল্লিক, যার দিকে নজর রয়েছে তদন্তকারী আধিকারিকদের অনেকদিন ধরেই। বাকিবুর রহমানকে গ্রেপ্তারের পর তার বাড়িতে তার চালকলে তল্লাশি চালিয়ে একাধিক তথ্য সংগ্রহ করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা এবং গতকাল কোমর বেঁধে নেমেছেন, আধকাল বেঁধে নেমেছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা, গ্রেপ্তার করা হলো শেষ পর্যন্ত ১৯ ঘটা ম্যারাথন তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর জ্যোতিপ্রিয় মল্লিককে। ঠিক কিভাবে এগিয়েছে তদন্ত আমি প্রিয়র অপর স্টুডিওতে চলে যাব, যেখানে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি তনয়া। তনয়া জানাবেন যে গোটা ক্রোনোলজিটা কোন দিকে এগিয়েছে, এর ব্যাকগ্রাউন্ডটা কি, কিভাবে এই তদন্ত শুরু হলো, এই তদন্তের নজরে কারা কারা ছিলেন এবং এখনো পর্যন্ত তদন্ত কতদূর এগিয়েছে। তনয়া, একেবারে তাই মীনাক্ষী, এবং যেমনটা তুমি বললে যে এই জ্যোতিপ্রিয় মল্লিক যিনি নাকি বলছেন যে ষড়যন্ত্র হয়েছে, গভীর ষড়যন্ত্র হয়েছে, কিন্তু ষড়যন্ত্র কাদের সঙ্গে হয়েছে, কারা প্রতারিত হয়েছে এই গোটা ঘটনায়, ব্যাপক দুর্নীতিতে একবার আপনাদেরকে দেখাই। একেবারে গ্রাফিক্যালি প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন, রেশনে গরমিল হয়েছে জুন, অবশ্যই টাইমিংটা দেখবেন জুন ২০২১, এবং সেই জুন ২০২১ খাদ্যমন্ত্রী পরিবর্তনের পর দেড় কোটি রেশন কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। এই দেড় কোটি রেশনে কোথায় গেল, কাদের কাছে গেল, সেটাই মুহূর্তে প্রশ্ন। দেড় কোটি রেশন কার্ড থেকে কোনো রেশন তোলা হয়নি, একবারে মেনশন করে বলছি, দেড় কোটি রেশন কার্ড থেকে কোনো রেশন তোলা হয়নি। দেড় কোটি কার্ডের রেশন তাহলে কোথায় গেল, কারা পেল, উপভোক্তা কারা, যেখানে বারংবার এই মুহূর্তের বনমন্ত্রী তিনি যেমনটা দাবি করছেন, নারাই বছরও তথ্য জোগাড় করতে পারেনি কেউ, ভুয়ো রেশন ডিলারদের মাধ্যমে কত কার্ড তৈরি করা হয়েছে, দেড় কোটি রেশন, আরো একবার মেনশন করি, ভুয়ো রেশন ডিলারদের কাছ থেকে কত রেশন, এমনকি করোনা কালে রেশনের হিসেবেও রয়েছে গরমিল, যে আড়াই বছরে কোনো হিসেব কিন্তু খাদ্য দপ্তরের কাছ থেকে পাওয়া যায়নি। জুন ২০২১ রেশন কার্ড ১.৫ কোটি, এমনকি খাদ্যমন্ত্রী পরিবর্তনের পর দেড় কোটি রেশন কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। এই দেড় কোটি রেশন কাদের কাছে গেল, সেটাই মুহূর্তে বড় প্রশ্ন। খাদ্যমন্ত্রী পরিবর্তন হয়েছেন, কিন্তু দেড় কোটি কার্ড থেকে কোনো রেশন তোলা হয়নি। টানা ১০টা বছর খাদ্যমন্ত্রী হিসাবে তিনি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, এবং সেই সময় তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, দেড় কোটি কার্ড থেকে কোনো রেশন তোলা হয়নি, এমনকি দেড় কোটি কার্ডের রেশন কোথায় গেল, অর্থাৎ রেশনে যে গরমিল হয়েছে তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। এবং জ্যোতিপ্রিয় মল্লিককে তিনি টানা ১০ বছর, একবারে ২০১১ সাল থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত তিনি খাদ্যমন্ত্রী ছিলেন, এবং তার পরবর্তী সময়ে যখন তার খাদ্যমন্ত্রী পদ থেকে সরে তিনি বনমন্ত্রীতে আসেন, তারপরে এই গরমিল প্রকাশ্যে আসে। মীনাক্ষী, একেবারে তনয়া বিস্তারিত জানালেন যে ব্যাকগ্রাউন্ডটা কি, কিভাবে তদন্ত এগিয়েছে এবং রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে কোন কোন দিকে নজর ছিল তদন্তকারীদের। এখনো পর্যন্ত কিন্তু শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে যে একটা নয়া মোড় আনতে চলেছে তা বলাই বাহুল্য, কারণ একটা সিস্টেমের অংশ জড়িয়ে গিয়েছিল রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে, এমনটাই মনে করছে কিন্তু এই মুহূর্তে এইটির তদন্তকারী আধিকারিকরা। প্রথম থেকে মানুষের কণ্ঠস্বর হয়ে, আপনাদের কণ্ঠস্বর হয়ে, আপনাদের ব্যথা বেদনা যন্ত্রণা বঞ্চনা আপনাদের নিপীড়ন নিয়ে আমরা প্রশ্ন করে যাচ্ছি চোখে চোখ রেখে। সে প্রশ্ন তো করে যাবই রিপাবলিক নেটওয়ার্কের কাছে, দেশ সর্বোপরি, তাই দেশের কথা, দেশের স্বার্থের কথা, দেশের মানুষ আর তাদের স্বার্থের কথা আরো জোরদারভাবে আমাদের মুখ থেকে শোনবার জন্য সুইচ টু রিপাবলিক ডিজিটাল।